ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে চলে এসেছি মাঠে, দেখতে পাচ্ছেন একটি খেতে এসেছি। দেখুন বলন্তটা কি খেত, কমেন্ট করে বলুন। খেতটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাইতেছি, অনেক জায়গাটা নিয়ে লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় 15 কাঠা জমি নিয়ে লাগানো হয়েছে প্রত্যেকটা গাছেই। দেখুন ফুল চলে এসেছে, ওই যে ফুল চলে এসেছে। এটা মূলত বাঙ্গি ক্ষেত, দেখতে পাচ্ছেন হাইব্রিড। ছোট গাছেই অনেক বেশি ফুল চলে এসেছে, মনে হয় সপ্তাহখানিকের ভিতরে জালি পড়ে যাবে। দেখতে পাচ্ছেন ফুলের অবস্থা কি পরিমাণ ফুল এসেছে গাছে, ছোট ছোট গাছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি, দেখা যাক গাছে দু একটা ডালি পড়েছে কি না। দেখুন কি আকারে ফুল এসেছে, দেখুন প্রচণ্ড ফুল বাঙ্গি খেতে। এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাক বাঙ্গি ধরেছে কি ধরে নাই। এই যে একটা গাছ, গাছের বয়স বেশি হয় নাই, 1 থেকে 1.5 মাস, মনে হয় 2 মাসে বাঙ্গি ধরে। দেখতে পাচ্ছেন ফলের অবস্থা, ফুলের অবস্থা কি পরিমাণ ফুল এসেছে গাছে। এই দেখেন একটা গাছ, এই গাছে অনেকগুলো ফুল এসেছে। দেখেন দেখেন এই পাশ দিয়ে আবার মরিচের চারা দেওয়া হয়েছে বাঙ্গি ক্ষেতের ভিতরেই। দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ, এখনো ধরে নাই, মানে সপ্তাহের পর থেকে বাঙ্গি ধরা শুরু হবে।